সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ কি শুধুমাত্র ইউক্রেনের ভূমিতেই নাকি তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? সারা বিশ্বেও ছড়িয়ে পড়েছে। তবে দিন শেষে আমাদের বাংলাদেশের সম্ভবত বরিশালের বরগুনার বেতাগি গ্রামের একটা পরিবারের উপরে কিন্তু এই আঁচ এসে লেগেছে, কারণ তাদের পরিবারের একজন সন্তান এই যুদ্ধের কারণেই শহীদ হয়ে গেছেন। আমাদের এই ভাই, তিনি একজন কি বলা হয় যে জাহাজের ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি একটা জাহাজে কর্মরত ছিলেন, সেই জাহাজটির নাম হচ্ছে বাংলার সমৃদ্ধি। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে পৃথিবীর বিভিন্ন দেশে শিপিংয়ের মাল আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য আমাদের জাহাজগুলো ব্যবহৃত হয়, আর তার মধ্যে একটা বাংলার সমৃদ্ধি। গত বেশ কয়েকদিন আগে জাহাজটি এখান থেকে ছেড়ে গেলেও গত 23 ফেব্রুয়ারি ইউক্রেনের জলসীমা অলভিয়া বন্দরে জাহাজটি নোঙর করা হয়। আর এর পরবর্তীতে হঠাৎ করেই যখন পুতিন সেইখানে আক্রমণ করার ঘোষণা করে ওয়ার জোন হিসেবে চিহ্নিত করা হয়, সেখান থেকে অন্যান্য জাহাজগুলো ছেড়ে গেলেও বাংলাদেশ সহ আরও কিছু জাহাজ সম্ভবত সেখানে আছে, বাট আমাদের জাহাজটা সেখান থেকে বের হইতে পারেনি। কারণ দেখানো হয়েছিল যে সেখানে বন্দর পাইলটগত সমস্যা ছিল, যার কারণে সেখানে আটকা, 29 জন নাবিক ছিল। এর মাঝখানে আমাদের যে ভাই বরগুনার বেতাগির হাদিসুর ভাই, তিনি আসলে শহীদ হয়েছেন, তিনি এই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। বাকি 28 জনের আসলে এই মুহূর্তে কি অবস্থা? চলুন বাটি আকাশ জনের বাকি 28 জনের একটু বক্তব্য শুনি, তারপর একটা সুসংবাদও আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে। তো প্রথমে তাদের সেখানে পরিস্থিতিটা কি ছিল এই হামলার প্রচলনটি শুনে আসে। বাংলা সমৃদ্ধি সেকেন্ড ইঞ্জিনিয়ার, তো আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে, একজন অলরেডি ডেড হয়েছে, আমাদের পাওয়ার সাপ্লাই নাই, ইমার্জেন্সি জেনারেটর পাওয়ার চলতেছে, আমরা মৃত্যুর মুখে সম্মুখীন হয়েছি, আমাদের এখনো উদ্ধার করা হয় নাই, দয়া করে আপনারা আমাদের বাঁচান, আমরা সবাই আছি এখানে, দেখেন সবাই আছে, আমরা মৃত্যুর সাথে লড়াই করতেছি, আমাদের বাঁচান প্লিজ, দয়া করে আমাদের বাঁচান, আপনারা আমাদের কোনো জায়গা থেকে আন্তরিক সাহায্য আসে নাই, আমাদের বাঁচান। আমি ইঞ্জিন ক্যাডেট মৌ বাংলা সমৃদ্ধি থেকে বলছি, আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার অলরেডি মারা গেছে, আমাদের শিপে বোম্বিং হয়েছে, আমরা এখনো শিপের মধ্যে আছি, আমরা সবাই চাচ্ছি এখান থেকে বের হতে, আপনারা প্লিজ আমাদের কিছু ভাবে কোনো একটা উপায় করে আমাদের এখান থেকে বের করেন, আমরা এখানে থাকতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি ডেক কেয়ারের তুলি, আমি বাংলা সমৃদ্ধি জাহাজ থেকে বলছি, আমাদের জাহাজে কিছুক্ষণ আগে বোম্বিং হয়েছে, কয়েক ঘন্টা আগে। আমাদের নিশ্চয় শুনেছেন বড়ই উৎকণ্ঠা উদ্বেগে সময়গুলো কাটছিল জাহাজে আক্রমণের ফলে। আপনার সেইখানে রান্নার যে সরঞ্জাম বা যেখানে জাহাজে রান্না করা হয় সেই সরঞ্জামগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন বাহির থেকে তো একটা হোটেল থেকে খাবার অর্ডার দেওয়ার সুযোগ নেই, ভেতরে থাকা শুকনো যে খাবারগুলো তারা খেয়েছেন আর সেখান থেকে লাইভ করেছেন। তো আলহামদুলিল্লাহ, এই লাইভের পরে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যেইখানে এই জাহাজটা নোঙর করা ছিল সেইখানে আশেপাশে আমাদের কিছু বাংলাদেশি মানুষ বসবাস করে। সরকারের পক্ষ থেকে আপনার কূটনৈতিকভাবে চেষ্টা করা হয়েছে, আর পরে পোল্যান্ডের মাধ্যমেও এই বিষয়টাকে চেষ্টা করেছে। তো দিন শেষে আলহামদুলিল্লাহ আমাদের এই 28 নাগরিককে এই মুহূর্তে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর তাদেরকে পোল্যান্ডে পাঠানোর জন্য আপনার রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করা হচ্ছে, এবং পোল্যান্ড থেকে পরবর্তী সময় সরাসরি তারা বাংলাদেশে ফিরে আসবে। আমরা যদি একটু তথ্য এবং উপাত্ত অনুযায়ী দেখি, পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এই খবর জানিয়েছেন। তিনি জানান, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজটিতে থাকা 28 জন নাবিক ও প্রকৌশলীকে ওই বন্দর থেকে 2 কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সবাইকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন আরও জানিয়েছেন, বন্দরটির আশেপাশে বসবাসকারী অনেক বাংলাদেশি রয়েছেন, বেসিক্যালি যাদের সহায়তায় এই কাজটি খুব দ্রুত সম্ভব হয়েছে, হয়তোবা তারা না থাকলে এই কাজটা করতে আর একটা লম্বা সময় হইতো, আর এর মাঝখানে হয়তো আরও কিছু ক্ষতি হইতে পারত। হাদিসুর রহমানের মরদেহ এই 28 জন নাবিকের সাথে তারা সরিয়ে এনেছেন, সবাইকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে। আর হাদিসুর রহমান সেখানে শহীদ হবার পর তার লাশ সম্ভবত জাহাজে থাকা ফ্রিজের মাধ্যমেই ফ্রিজিং সিস্টেম করে সুরক্ষা করা হচ্ছে। আর এর আগে যখন এই ভিডিওগুলো ছিল তখন আমাদের নৌ পরিবহন মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন সরকার উচ্চতর পর্যায়ে, শিপিং কর্পোরেশনের সাথে যারা জড়িত আছেন তারা সবাই কিন্তু বলেছেন যে সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। তো যাই হোক, দিন শেষে আলহামদুলিল্লাহ যে আমাদের এই সন্তানেরা, তারা জাতির অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সূর্য সন্তান, প্রত্যেকের প্রাণই ইম্পর্টেন্ট, বাট যেহেতু সেখানে বাকিরা আছে তাদেরকে নিরাপদে আনার জন্য যেহেতু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ দিই। পোলান সরকার এই মুহূর্তে বাংলাদেশের একটা অকৃত্রিম বন্ধু হিসাবে কিন্তু কাজ করছে।
দর্শক, আপনারা আরও জানেন যে পোল্যান্ডের যে সীমান্ত ইউক্রেনের সাথে, সেই সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে পোল্যান্ড সরকার ইউক্রেনে বসবাসকারী বৈধ পাসপোর্টধারী বাংলাদেশের বাংলাদেশিদের জন্য। তবে আমরা আমাদের এই ভিডিওতে সরকারের যারা উচ্চ কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের কাছে আরও একটা রিকোয়েস্ট রাখতে চাই। তথ্যসূত্র অনুযায়ী ইউক্রেনে বৈধ লোকের চেয়ে অবৈধ লোকের সংখ্যা অনেকটাই বেশি, আর এই জায়গাটাকে অনেকেই ইউরোপে ঢোকার একটা ট্রানজিট বা পয়েন্ট হিসেবেই ব্যবহার করেন। এখন কোনো না কোনোভাবে আমরা যারা আছি, যারা বিভিন্ন দেশে অবৈধ থাকে বা যায়, টাকার সমস্যা এটাই হচ্ছে বড় সমস্যা। টাকা থাকলে তো প্লেনে চড়ে চলে যেত, জাহাজে, ড্রামে, বিভিন্নভাবে তারা আসলে সেইখানে যায়। অনেকে মাঝপথে জীবনও দিয়ে দেয়, সমুদ্র জীবন চলে যায়। তো যেমনিই হোক, যেহেতু এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি কী বলা হয় যে মানবতার অনন্য উদাহরণ বিভিন্ন জায়গায় যেহেতু দিয়েছেন, সো আমাদের দেশের এই সন্তানগুলোর ব্যাপারে যারা অবৈধভাবে ইউক্রেনে বসবাস করছে, আমি যতদূর জানি যে পোল্যান্ড সরকার বেসিক্যালি যাদেরকে বৈধতা আছে সেখান থেকে ইমিগ্রেশন বা সীমান্ত ক্রস করে পোল্যান্ডে নিচ্ছেন, নিজেদের খরচেই আমাদের সরকারের প্রচেষ্টায় সেখানে দুই চার দিন রাইখা দেশে পাঠাচ্ছেন। তো যাই হোক, আমরা চাই যে আমাদের সরকারের পক্ষ থেকে সে অবৈধ মানুষগুলোরও পরিবার আছে এই দেশে, তাদেরও জীবনের অবশ্যই মূল্য আছে। তো যদি সরকার হয়তো একটু আন্তরিক হয়, পোল্যান্ড সরকারের সাথে হয়তো এটা একটা মানে কী বলা হচ্ছে দফারফা করে যে অবৈধ যারা আছে তারা সীমান্ত যদি পার হয় তাদেরকে যেন সেখান থেকে ঢুকতে দেওয়া হয়। আর এরপরে পোল্যান্ডে ঢুকলে বাংলাদেশ সরকার জানিয়েছে যে পোল্যান্ড থেকে বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, আর সরকার চার্টার্ড ফ্লাইটও নিচ্ছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, ইউক্রেনের থেকে বা বিভিন্ন এই যে আশেপাশের এলাকাগুলো থেকে ওয়ার জোন বা প্রতিবেশী রাষ্ট্রগুলো যেগুলোতে সামনে হামলা হওয়ার সম্ভাবনা আছে, সেই দেশে বসবাসকারী অনেকেই আবার আসতে চাচ্ছেন না। একটাই কারণ যে অনেক টাকা পয়সা খরচ করা গেছে, ভাবতেছে যুদ্ধের মধ্যে তো আর মরবো না, এরপরে হয়তো এখন ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার একটা কী বলা হয় যে নমুনা দেখা যাচ্ছে। আপনারা জানেন যে জেলেনস্কি দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন যেন তাদের দেশকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করে নেয়, তার মানে এটা যদি এরকম হয় তাহলে পরবর্তী সময় ইউক্রেনও ইউরোপ হয়ে যাচ্ছে। সো এইসব জিনিসগুলো চিন্তা করে বেশি বোঝা টাইপের কিছু বাঙালি সন্তান আবার সেই দেশে বসবাস করছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাইরে হায়াত মত আল্লাহর হাতে ঠিক আছে, কিন্তু এরকম রকেট মকেট পইরা, হ্যাঁ, যদি পরমাণু যুদ্ধযুদ্ধ একটা ভাই মাইরা দে, ভাই বাংলাদেশে বউ বাচ্চা বাপ মা আছে, জীবন আসলে দামি, টাকা দরকার, জীবনের জন্য অবশ্যই টাকা দরকার, গরিব হলেই টাকা লাগবে, বড়লোক হলেও লাগবে, কিন্তু আমার মনে হয় যে জীবনটার ভ্যালুটা মাঝে মাঝে ফিল করতে হবে। বাইসা থাকলে হয়তো অনেক জায়গায়, আমাদের যেমন উপপররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে অনেকে সেখান থেকে আসতে চাচ্ছে না, তাদের একটাই বক্তব্য, আপনার 100 জনের মতন নাকি এখন আসতে রাজি হয়েছে যাদেরকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে আনার জন্য সরকার চেষ্টা করছে। আর এখানে থাকা অনেকেই যারা আশ্রয় নিয়েছে পোল্যান্ডে, তো তারা নাকি অনেকে আবার বলতেছে না বাংলাদেশ যাবে না, একটাই কারণ যে তারা ইউরোপে থাকবে, সেখানের সিটিজেন নেবে বা ফার্স্ট ক্লাস লাইফ লিড করবে। অবশ্যই ভালো হলে তো ভালো, কিন্তু আমার মনে হয় যে দেশে ফিরে আসা উচিত, এটা নিজের জীবন রক্ষার জন্য। আর সরকারিভাবে যদি অবৈধদের জন্য কোনো ঘোষণা থেকে থাকে সেটা হয়তো আমার নলেজে নেই, কিন্তু আমি বেশ কিছু গণমাধ্যমে দেখেছি যে বৈধ পাসপোর্টধারী যারা তারাই পোল্যান্ডের মাধ্যম দিয়ে সীমানা ক্রস করে বাংলাদেশে আসার সুযোগ আছে। অবৈধদের বেলায় আমার দৃষ্টি মানে নিউজটা আমার দৃষ্টিতে পড়েনি, যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে আপডেট করে, যদি আর না থেকে থাকে যেমনটা বলছিলাম তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক রাষ্ট্রের পক্ষ থেকে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।